তাই দেখো, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে একটা ফরেস্ট আছে, মহিপাল দিঘি নাম, তো ওখানে আমরা কোনোদিন যাইনি, দেখা হয়নি, মানে আমার আর কি, আর আমার দুটো বাচ্চার দেখা হয়নি। তো সবাই পিকনিক করেছে ওখানে, আমাদের জন্য পিকনিক করা হয়নি। যাই হোক, ওই জায়গাটা এখন দেখতে যাচ্ছি, তো এখানে আসা হয়, ঘুরে যাওয়া চলে যাওয়া হয়। তো তুমি দেখেছো ও বাবুন বলছে? ও হ্যাঁ, ও স্কুল থেকে গেছিল একবার, হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট, অনেক কয় বছর আগে। তো যাই হোক, এই দেখো রিও শুনে রেডি হয়ে গেছে, রিও হাই বলে দাও। তো আমি রেডি হয়ে গেছি, টোটো করে এখন ঘুরবো। তো চলো দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছি ফরেস্ট, এই দেখো বাবু লাঠি কাঠি, চলো পাহাড় থেকে নামছি মনে হচ্ছে। পাহাড় কোথায় এসছি আমরা? ডুয়ার্স, এটাকে ভেবে নে কি ফরেস্ট তো একই, বন আর বন, জঙ্গল আর জঙ্গল, তাই না? একই রকম দেখতে লাগে। এটা দেখা হয়নি, দেখা হলো আচ্ছা আয়রা ফরেস্ট। এখন চলো আমরা যাবো টোটোতে। হ্যাঁ কি আছে রে? কিছু দেখতে জায়গাটা, ধান গাছ দিকে দেখা, দেখা ধান গাছ, ধান হয়ে আছে। তো খুব সময় কত ধান খুঁজছিলাম আমরা, এদিকে ধান গাছ দেখিও। আর এইদিকে দেখো রিওর অবস্থা, এইখান দিয়ে যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে, তো দেখো এখানে ছোট্ট একটা গাছ, এটা মানে লিচু গাছ। তো বাচ্চাগুলো দেখো কয়টো গাছ কি সুন্দরভাবে উঠছে গাছে। তো এই দেখে রিওরও খুব ইচ্ছা হচ্ছিল, তো এভাবে উঠছে, ওর বাবা ধরে আছে। তো গ্রামের এটাই মজা, দেখো কত খেলার সাথী আর কত সুন্দর দেখতে পরিবেশটা। এই দেখো রিও সোনা বাবার কোলে। আর এইটা হচ্ছে মহিপাল দিঘি, এটা দেখো দিঘিটা এখন এরকম অবস্থায়, এখন ঘাট বাঁধানো আছে কি সুন্দর সিঁড়ি দিয়ে। আর এই দেখো কচুরিপানায় ভর্তি, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে দিঘির জলটা একটুও দেখা যাচ্ছে না, মানে এই দেখো সামনে এরকম অবস্থা, আর যতদূর চোখ যাচ্ছে এটা পুরোটা দিঘি জলে ভর্তি ছিল, এত সুন্দর এত বড়, দারুণ লাগে অন্য সময় দেখতে পেলে, সব যারা দেখেছে তারা বললো। তো এই সময় এ দেখো কচুরিপানায় ভর্তি। আর এই দেখো এই যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ক্যামেরাটা একটু উল্টো হয়েছে, তোমাদের দেখতে অসুবিধা হবে। এটা হচ্ছে আগে ইংরেজরা যে নীল চাষ করতো, সেই এই জায়গাটাই নীল চাষ করতো। এই দেখো এইটা একদম দেখো ঘিরে দিয়েছে, নেট দেওয়া আছে ওই যে পেছনটা, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা চলে আসলাম ঘুরে, গামছা হাত মুছে নাও। আর আচ্ছা, যেহেতু শনিবার বাইরে জিনিস ওগুলো খাওয়া যাবে না, বলতে এই নিয়ে আসলাম। এই দেখো কি কি নিয়ে আসলাম, এই দেখো নিমকি, সিঙ্গারা গরম গরম, আর এটাতে আছে হচ্ছে লাল মিষ্টি, আমরা এগুলো দিয়ে সন্ধ্যাবেলা এখন খাবো আর চা করবো। এই ধরে কি করছে, কি করছে ও? স্পঞ্জ রসগোল্লা, লাল মিষ্টি দেয়নি জানে? ও মনে দিয়েছেন, ও স্পঞ্জ রসগোল্লা লাল মিষ্টি একটার মধ্যে আছে, কারণ হচ্ছে সাদা জিনিস অত খেতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ড্রেস ছাড়ো, আমি ফটাস করে ড্রেস ছেড়ে নিয়েছি, ফটাম করে নাইটি ঢুকিয়ে নিয়েছি, ফটাম করে ড্রেস ছাড়া হয়ে গেছে, আমি হাতটা ধুবো। আর আমাদের আয়নাটা কি সুন্দর দেখতে, দেখাচ্ছি দেখো, এ দেখো এ দেখো ব্রাশ রেখেছি এখানে, ঠিক আছে, এটা রিউর ব্রাশ। আর এখানে হচ্ছে ফেস ওয়াশ রেখে দিয়েছি, বন্ধ করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি আজকে এইটুকুই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও।